ইউটিউবের লোগো, নিচে ব্লগার বাবু চ্যানেলের নাম। এটা হবে হেলমেটের সামনে এখানটায়, আর হেলমেটের পেছনে এই ভেনামান্স এখানে লেখা, সেখানে ব্ল্যাক একটা লেয়ার করে তার উপরে হবে। আর এই স্টিকারটা হবে হেলমেটের সাইডে, মানে এখান থেকে এতটা জায়গায় মোটামুটি করব। তো এর উপরে আজকের ভিডিওটা হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ব্লগটা ভালো লাগবে। এখন সময় হয়েছে 12:30, আমি রেডি হয়ে গেছি। আর বাড়ি কয়েকটা আপডেট তোমাদেরকে আগে বলে দিই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই আমাদের গ্যারেজটা হবে। তো এখনও মেঝের কাজ বাকি, প্লাস্টারও করাতে হবে, আর উপরে টিনের ছাউনি দেওয়া হবে, আর এখানে একটা স্লোপও করা হবে যাতে গাড়িটা উঠতে পারে। তো এই কাজগুলো তো বাকি রয়েছে, এগুলো করার পর গাড়িটাকে এখানে তুলতে পারবো। আপাতত গাড়িটাকে তিনটে সিঁড়ি ডিঙিয়ে এই ঘরে তুলতে হয়, বেশ কষ্ট হয়ে যায়। আর আমি হেলমেটের ভাইজারটাও খুলে নিয়েছি, কারণ এখানে স্টিকারটি দিতে একটু সমস্যা হতে পারে, সেই জন্য মোটো ব্লগ আসবে না। আমি একেবারে ওখানে গিয়ে তোমার সাথে কথা বলবো। ততক্ষণের জন্য পুকুরেরও একটা কাজ কালকে হয়েছে, তারও একটা ছোটো ক্লিপ করেছিলাম, সেটা তোমরা দেখে নাও, সেটা আমি ফেসবুকে দিয়েছি। মন্টি জলে নামছে কাঁকড়া ধরতে, জলে না কাদায় নামছে। কাঁকড়াটা ধরার চেষ্টা করছে, এই তো হাতকালি। গদু এদিকে দোল খেলে নিয়েছে, ওদিকে রূপম দোল খেলে নিয়েছে। মাটি কোন কাঁকড়া তোর এর মধ্যে? হ্যাঁ বড়টা, বড়টা আমার, বাদিকে এই যে ওইটা ওইদিকে পিছন দিকে ওইটা কাদা, ওইটা ওইটা। পুকুরটার জল একদম কমে গেছে। এখন যেটা প্ল্যান, যে পুকুরটার একটু মাটি কেটে পাড়গুলো বাঁশ দিয়ে বাঁধানো হবে। এই যে তিনটে বড় মাছ, এটা কি আমেরিকান? বাবা এত মোটা বেট টিম আছে নাকি বেটে? এটা মিডিয়াম, ওটা কাতলা। আচ্ছা কত কি ওয়েট হবে তিনটে? ওটা 3 কিলো, 3 কিলো এটা, আর ওটা ওটা 2.5 না আরো বেশি। এইগুলো কি তুমি, এইগুলো কিভাবে ধরলে? ওই জাল দিয়ে, জাল দিয়ে। আর কিছু তো বেঁচেও দিচ্ছে সকালবেলা, সেগুলো কি বড়, এরকম বড়? হ্যাঁ এর থেকে বড় বড় সেগুলো। সে কত, সেগুলো কত বড়? সেগুলো 3.5 কিলো, 4 কিলো। বাবা দাদা আমার বাবা, হ্যাঁ তুই ছোটবেলায় ডিম ভালোবাসতিস বলে ওরকম আমেরিকান রুল বাজার থেকে কিনে আনতো ডিম দেখে। হ্যাঁ এটার যা পেট হয়েছে, মানে বোঝাই যাচ্ছে দেখি যে বিশাল, প্রচুর ডিম আছে এর পেটে। এটা এখনো বেঁচে আছে, সবই বেঁচে আছে এই দুটো। হ্যাঁ এটারও মুখটা একটু নড়ছে, এটারও মুখটা নড়ছে, এটা বেঁচে, তিনটেই বেঁচে আছে, তিনটেই বেঁচে আছে। এটা বেশি, এটা বেশি নড়াচড়া করছে। তো এই ছিল ভিডিও। আজকে আমি ভেবেছিলাম ব্লগ করবো কিন্তু করতে পারিনি, সকালবেলা উঠতে পারিনি, ঘুম পাচ্ছিলো। তো তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো না করে থাকো, ওখানেও ফলো করতে পারো, কারণ ফেসবুকে আমি ছোটোখাটো আপডেট দিয়ে থাকি। তো এখন সময় হয়েছে 1:45, আর দীপঙ্কর কাছে আমরা চলে এসেছি। এনার কাছ থেকে আমার গাড়ির যে স্টিকারিংগুলো ওগুলো করিয়েছিলাম, আজকে হেলমেটের স্টিকারিং করাবো। আচ্ছা দীপঙ্কর বলছি, এইটা এটা তোমার দুই সাইডে লাগবে, মানে এই হেলমেটটা এখান থেকে এতটা মাপ নেয়, ঠিক আছে? এই যে এই দাগ থেকে, এই যে এই দাগ থেকে ধরো, এই দাগ 6 ইঞ্চি, 6 ইঞ্চি এখানটা কালো দিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? কালো দিয়ে একদম ভরাট করে এই জায়গাটা কালো র‍্যাপ করে দেবে। হ্যাঁ র‍্যাপ করে তার উপরে হচ্ছে ইউটিউব, এখানে লোগো থাকবে, এখানে লেখাটা, ঠিক আছে? 5 ইঞ্চি এই হলুদের দেখাও তো একটু। হ্যাঁ এটা মনে হয় ভালো যাবে, লোগোটা এখন বেশি লম্বা হয়ে গেছে, তত লম্বা নয় লোগোটা। হ্যাঁ ওটা তুমি সাইডটা বাড়িয়েছো না, তুমি একদম ডিফল্ট থেকে নাও না, প্রথম থেকে নাও না, পুরো যেটা আমার ছিল ওটা রেশিওটা ঠিক ছিল একদম। হ্যাঁ এটা রেশিওটা একদম, এটাই পুরো নিয়ে নাও না। এই যে এখানে সব লেআউটগুলো তৈরি হচ্ছে, দাদাইগুলো তৈরি করছে,
বেসিক্যালি সামনে আমার 4 ইঞ্চি একটা চওড়া স্টিকার হবে, পেছনে 5 ইঞ্চি আর সাইডগুলোতে 7 ইঞ্চি করে সেগুলো লেআউটগুলো তৈরি করা হচ্ছে। এরপর সেগুলো প্রিন্টিং করবে, তারপরে সেগুলো পেস্ট করে দেবে। আমার হেলমেটের কাজ তো হয়ে গেছে, বাড়িতে গিয়ে আরও ভালো করে দেখাবো। এবার দীপঙ্করদের কাছ থেকে তোমরাও স্টিকার করাতে পারো। আমার শুধু এই হেলমেটের 4টে স্টিকার করতে মাত্র 100 টাকা লেগেছে, আর বাইকে যেসব স্টিকারগুলো করেছি সব মিলে 200 টাকা লেগেছে, মানে টোটাল 300 টাকার আমার মধ্যে সব স্টিকার হয়ে গেছে। তো খুবই রিজনেবল প্রাইসে। এটা অ্যাকচুয়ালি এপিসি কলেজ, পিছনে এপিসি কলেজের মাঠ, ওই দূরে এপিসি কলেজ। এপিসি কলেজের পাশেই যে রাস্তাটা, মেইন রোডের পাশেই দোকানটা আছে। তোমরা যদি কেউ নিউইয়র্ক মধ্যমা কাছাকাছি থাকো তাহলে তোমরা নিশ্চয়ই আসতে পারো। আমি ডিসক্রিপশনে দাদার নাম্বারও দিয়ে দেবো, তো তোমরা ডেফিনেটলি চেক করতে পারো দাদাকে। আর এখানে কিন্তু দাদা খুবই আন্তরিকভাবে কাজ করে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আমার অন্য ভিডিওগুলো দেখতে পারো। সময় বলছে এখন 2:45 বাজে। আমি বেশ অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, তোমাদেরকে হেলমেটটার স্টিকারিংগুলো দেখাচ্ছি। সাইডের স্টিকারিংটা এরকম লাগছে। আমার মনে হয় যে এই হলুদ আর কমলার কম্বিনেশানে যে কালারটা, এই কালারটা খুবই ভালো যাচ্ছে। তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে। সামনে ভাইজারের উপরে ঠিক এখানটা স্টিকারিংটা করা আছে, উপরে ইউটিউবের লোগো, এটাও ভালো লাগছে। যথারীতি এই সাইডেও তোমার স্টিকারিং আছে ইউটিউব লোগোর সাথে ব্লগার বাবু। আর পেছনেরটা বলছি, পেছনে যেটা করা হয়েছে, পেছনে এখানে তো একটা ভ্যানোমাসের একটা লেখা ব্র্যান্ডিং ছিলই ওদের, যে এই হেলমেটটার নাম, সেটার উপর একটা ব্ল্যাক কালারের প্রথমে স্টিকার লাগানো হয়েছে, তার উপর এই সাদারা পুরো রিফ্লেক্টর, যেটা রাত্রেবেলা পেছন থেকে হেডলাইট মারলে রিফ্লেক্ট করবে, উপরে ইউটিউব লোগো। তো এই ছিল পুরো আজকে স্টিকারিংয়ের ব্লগটা। তোমরা কমেন্টে প্লিজ জানিও যে কেমন লাগলো। আমার রিসেন্ট কিছু ব্লগ বাইকিংয়ের ওপর, বাইকের অ্যাক্সেসরিজ রিলেটেড এরকম ব্লগ আসছে, কারণ এগুলো জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই আমার মনে হচ্ছে এগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। কিন্তু এরপরই ভালো ভালো, মানে অন্যরকম ইন্টারেস্টিং পুরনো ব্লগগুলো আসবে, সেগুলোর জন্য কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমার অন্য আগের ভিডিওগুলো চেক করতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো। টাটা। জানি না আয়নায় কতটা দেখা যাচ্ছে, আমি ভালো করে দেখানোর চেষ্টা করি, যদিও একটা রিফ্লেকশন আসছে। তো